সবার প্রথমে ভিডিওতে অবশ্যই লাইক দিতে হবে এবং লাল কালার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিতে হবে। যে কোনো মোবাইলে যে কোনো ফাইল থেকে দেখে সুন্দর অপশনের ছবি সিলেক্ট করে নিয়ে তারপর ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে সুন্দর মতো কালার করে এডিট করে তারপর টিক চিহ্নতে ক্লিক করে প্রিন্টটাকে ক্লিক করে ব্রাইটনেস একটু বাড়িয়ে স্যাচুরেশন একটু কমিয়ে নিই, ডার্ক অপশনে ক্লিক করে ফিল্টার স্ট্রেন্থ একটু বাড়িয়ে নিই, তারপর আমরা ওয়ার্ড ব্যালেন্সে ক্লিক করে টেম্পারেচার একটু কমিয়ে আবার একটু মিডিয়াম করে টেন একটু বাড়িয়ে নিই, তারপর গ্লামারগুলোতে ক্লিক করে গ্লো একটু বাড়িয়ে আবার একটু কমিয়ে নিই, তারপর স্যাচুরেশন একটু কমিয়ে ওয়ার্ম একটু কমিয়ে ছবিটা সুন্দর করে গ্যালারিতে সেভ।